ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডেয়ার স্টুডেন্ট আজকে মাধ্যমিকের বাংলা পরীক্ষা ছিল আর বাংলা পরীক্ষার প্রশ্নপত্র আজ ফাঁস হয় এবং তাদেরকে খুঁজে পেল পর্ষদ এবং তাদের শাস্তি হিসাবে তাদের পরীক্ষা বাতিল হয়েছে আমরা সম্পূর্ণ দেখে নেব কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা হয়েছে মানে প্রশ্নটা ভাইরাল হয়েছে এবং তাদের কোন ডিস্ট্রিক্টের পরীক্ষার সেটাও দেখে নেব আর দেখতে পাচ্ছি আমরা জি চব্বিশ ঘন্টা নিউজ পোর্টালের এটা অংশ দেখতে পাচ্ছি সবাই প্রশ্নটাও দেখতে পাচ্ছি এই প্রশ্নটি ভাইরাল হয়েছিল আমরা দেখে নেব এবং তোমরা জানাবে যে আজকে বাংলা পরীক্ষা তোমাদের কেমন হলো কত পেতে পারো নম্বর তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো শাস্তিটাও দেখে নেবো দেখো আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সমস্ত সাজেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবে দেখো মাধ্যমে শুরু হওয়ার শুরু দেড় ঘন্টা মাথায় প্রশ্নপত্রের ছবি ভাইরাল মোবাইলের মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্রের ছবি দুটি জায়গায় চিন্ন ইতিমধ্যে চিহ্নিত মধ্যশিক্ষা পর্ষদের ঠিক আছে কোন পরীক্ষা পরীক্ষার্থীর এই কাজ সেটাও খুঁজে পেয়েছি আমরা ডিটেলসে দেখে নেব এটা প্রশ্নপত্রের ছবি ঠিক আছে এই ছবিটা ছড়িয়ে পড়ে তো এবার শাস্তিটাও দেখব তারপরে এবং কোন ডিস্ট্রিক্ট সেটাও জেনে নেবো আমরা দেখো বলছে মাধ্যমিকের প্রথম দিনে ইন্টারনেট প্রশ্ন বেরিয়ে যাওয়া অভিযোগ শুক্র বাংলা পরীক্ষা ছিল তো সেখানে দেখো পরীক্ষা শেষের আগে ফোনে ফোনে ঘুরতে দেখা যায় প্রশ্নপত্র কেউ বা কারা ছবি তুলে এই প্রশ্নপত্র সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে দিয়েছে বলে অভিযোগ যে প্রশ্ন ছড়িয়ে পড়েছে পরীক্ষা শেষের পর ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া পাওয়া আসল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়েছে প্রশ্ন হব মিলে গিয়েছে অর্থাৎ আসল প্রশ্নপত্রের ছবি কেউ তুলে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এই ঘটনায় পরীক্ষা শেষে এক ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করা হয়ে গে হয়ে গেছে মানে গিয়েছে বলে জানিয়েছে পর্ষদ মালদয়ের দেখো মালদয়ের দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে এর জন্যে দেখো মালদয়ের দুই পরীক্ষার্থী দুজন প্রশ্ন ভাইরাল করেছে তো মালদয়ের দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে আজকে প্রতি বছর মাধ্যমিকের প্রশ্ন পরীক্ষার আগে ফাঁস হয়ে যাওয়া অভিযোগ প্রকাশ্য আসে সেই সম্ভাবনা এগারোতে এবছরও বাড়তি সতর্কতা অবলম্বন করেছে মধ্যশিক্ষা পর্ষদ তো আমরা দেখতে পেলাম যে এই ধরা পড়েছে মা কোথাকার মালদয়ের দুই পরীক্ষাতে এবং তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে এগুলো খুব খারাপ কাজ এগুলো করা উচিত নয় ঠিক আছে লাইফ শেষ ওদের পরীক্ষা দিতে পারছে না তো আমরা দেখতে পেলাম আমরা কোনো অসাধু প্রক্রিয়া মেনে চলবো না ঠিক আছে আজকে এটা দেখালাম তো এই ছিল আজকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও